नमस्कार। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नमस्कार समस्त साधु गुरु भक्त वैष्णवर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करे आज के आमी आमार आलोचना शुरू करछी। नमस्कार। आज आमी आलोचना करब जे गुरुर महिमा, गुरुर नामेर महिमा कि। একজন ভক্ত নিষ্ঠা সহকারে প্রাণ দিয়ে গুরু বন্দনা গুরুর বন্দনা করতেন, তো গুরুকে সেবা করতেন, খুব যত্ন সহকারে যত্ন করতেন। তো সেই ভক্তের আয়ু একদিন শেষ হয়ে গেল, সেই ভক্তের আয়ু একদিন শেষ হয়ে গেল। সে তখন বুঝতে পারলো যে তার আয়ু শেষ হয়ে গেছে। তখন সেই ভক্ত কি করলেন, তখন তিনি গুরু বন্দনা শুরু করে দিলেন। যে তার আয়ু তো শেষ হয়ে আসছে, সে আরও জোরে জোরে গুরু বন্দনা শুরু করে দিয়েছে। তখন যমদূতরা তাকে নিতে এলেন, তার মৃত্যু সময় হয়ে গেছে। যমদূতরা নিতে এসে তাকে আর মারতে পারলেন না, তাকে সশরীরেই যমলোকে নিয়ে চলে গেছেন। কারণ সে তো গুরু বন্দনা করছে, গুরু বন্দনা করলে যমেও ছোঁয় না, তো সেখানে গিয়েও গুরু বন্দনা করছে, তো সেখানে গিয়েও সেই ব্যক্তি গুরু বন্দনা করছে। তো সেই দেখে যমরাজ বললেন, এ কি করেছো তোমরা এই গুরু বন্দনা করছে কে নিয়ে এসেছো কেন? তখন যমদূতরা বললেন, কেন প্রভু, কারণ ওর তো সময় শেষ হয়ে গেছে, ওর আয়ু শেষ, তাই ওকে আনতে গিয়েছিলাম, তাই নিয়ে চলে এসেছি। বলছে, এ তো গুরু বন্দনা করছে, একে তো আমি ছুঁতেও পারবো না, আমি কি করবো একে নিয়ে এখন? এই দেখে সেই যমরাজ সেও গুরু বন্দনা শুরু করে দিয়েছে। কারণ একজন যদি গুরু বন্দনা করে, তার আশেপাশে যে যত ব্যক্তি থাকবে সবাইকেই গুরু বন্দনা করতে হয়। কারণ আশেপাশে যদি না যারা থাকে গুরু বন্দনা যদি না করেন, তাহলে কিন্তু গুরুদেবকে অবমাননা করা হয় প্রত্যেকেরই। কারণ আমাদের গুরুদেব তো একটাই, আমাদের গুরু কিন্তু একটাই প্রত্যেকেরই। কে সেই গুরুদেব? আমাদের স্রষ্টা, আমাদের পরমেশ্বর, সব কিছু এই জগতের সৃষ্টিকর্তা। আমরা যেভাবে ডাকি না কেন, সেই আমরা আমাদের ডাক কিন্তু সেই একজনার কাছেই পৌঁছাচ্ছে। আমাদের গুরু আলাদা 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 আলাদাভাবে আমরা ডাকি, কিন্তু আমাদের সবার লক্ষ্য কিন্তু সেই ভগবানকে ডাকা, পরমেশ্বরকে ডাকা। যে যে যেভাবে যে গুরুকে দিয়েই ডাকুক না কেন, ধরুন আমি বৃন্দাবনে যাব, কিন্তু বৃন্দাবনে যাওয়ার জন্য তো অনেক রাস্তা আছে, অনেক রাস্তা আছে। কেউ দিল্লি থেকে আসছে, কেউ মুম্বাই থেকে আসছে, কেউ কলকাতা থেকে যাচ্ছে, কেউ হায়দ্রাবাদ থেকে যাচ্ছে, কিন্তু বিভিন্ন পথ কিন্তু বিভিন্ন। কিন্তু ওই যে এতগুলো লোক যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আসছে, কোথায় গন্তব্য তাদের? বৃন্দাবন। সবাই এসে এক জায়গাতেই সমবেত হবে, তাই তো? সবাই তো এসে এক জায়গাতেই জমবে। কারণ আমরাও সেরকম, যেভাবেই আমরা গুরু বন্দনা করি না কেন, আমরা বিভিন্ন গুরুদেবের মাধ্যম দিয়ে, বিভিন্ন আমাদের মাধ্যম দিয়ে আমরা যে গুরু বন্দনা করে থাকি, কিন্তু সেই গুরু বন্দনা কিন্তু একজনার কাছেই পৌঁছায়। সবাই কিন্তু আমরা একজনাকেই ডাকি, সেই হলো পরমেশ্বর ভগবান। তো সেই দেখে যমরাজা তখন গুরু বন্দনা শুরু করে দিলেন, বললেন, যমরাজা গুরু বন্দনা শুরু করে দিলেন। এখন তো যমরাজ খুব বিপদে পড়েছেন, ওই ব্যক্তির তো আয়ু শেষ হয়ে গেছে, কিন্তু তাকে কি করবে? সে তো গুরু বন্দনা করছে, তাকে তো কোনোভাবে মৃত্যু তার দিতে পারছে না। কারণ ওই ব্যক্তিকে যদি সংসারে ফিরিয়ে ফেরানো যায়, তাহলে সংসারের লোক কিন্তু ওকে আর কেউ গ্রহণ করবে না, সবাই ভাবে ভূত ভেবে সবাই তাকে ত্যাগ করে দেবে। তাহলে এখন কি করবে? তখন যমরাজ খুব বিপদে পড়লেন। তখন তিনি কি করলেন, বিষ্ণু শরণাপন্ন হলেন, সেখানে গিয়ে গুরু বন্দনা শুরু করে দিয়েছেন। বিষ্ণুর কাছে যখন গেছেন, বিষ্ণুও তো বললেন, এটা কি করে সম্ভব, আমি এই নিয়ম চালু করেছি, আর আমি যদি পথ থেকে সরে আসি তাহলে তো আমার অপবাদ হবে, আমি কিছু করতে পারবো না, আমি আমার গুরুদেবকে ডাকছি। তখন বিষ্ণু তখন তার গুরুদেবকে ডাকছেন, কারণ বিষ্ণুও তখন গুরু বন্দনা করতে শুরু করে দিয়েছেন। বিষ্ণুর গুরুদেবকে মহেশ্বর, তাহলে বিষ্ণুর গুরুদেব হলেন মহেশ্বর। তো মহেশ্বরের ডাকা হলো, মহেশ্বর এসে সব শুনে তিনিও তার গুরুর বন্দনা করতে শুরু করলেন, তখন তার গুরুদেবের বন্দনা করতে শুরু করে দিলেন। তাহলে কি হচ্ছে, সবাই তার গুরুদেবকে বন্দনা করছে। আর মহেশ্বরের গুরুদেব কে? মহেশ্বরের গুরুদেব হলেন বিষ্ণু, বিষ্ণুর গুরুদেব হলেন মহেশ্বর, আবার মহেশ্বরের গুরুদেব হলেন বিষ্ণু।
তাৎপর্যপূর্ণ ভাবে সে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাৎপর্যপূর্ণ যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভঙ্গ করতে পারেন না। তো গুরু শুধু ব্যক্তি নয় এবং নাম রূপ বা ভাবাও নয়, কিন্তু বিশুদ্ধ বোধের বিগ্রহ। ভিন্ন ভিন্ন নামে এক গুরুকেই আমরা সকলে কিন্তু সেবা করে যাচ্ছি। এক ভিন্ন ভিন্ন নামে কিন্তু আমি একটু আগেই বললাম, ভিন্ন ভিন্ন নামে কিন্তু এক গুরুকেই আমরা সেবা করে যাচ্ছি। তাই গুরুকেই ইষ্ট, মা বা ব্রহ্মা, ভগবান, কেউ কেউ যে যে যা ভালোবাসে সেই বলে ডাকেন। কেউ বলে রাম, আবার কেউ বলে রাম ও কৃষ্ণ। গুরু মানে মহৎ, প্রতিটি উন্নতি এই গুরুই করেছেন, অথচ তার কাছ থেকে কেউ সবাই তাকেই অবজ্ঞা করে। গুরু হলেন অখণ্ড সত্তা, শক্তি, জ্ঞান, আনন্দ ও প্রেম। এই গুরুর কাছ থেকেই সবাই সব কিছু পায়। আমি এর আগে একটা ছোট ভিডিও ছেড়েছিলাম যে মালিক ধরতে হবে, আর সেই মালিক যদি না ধরি তখন কিন্তু আমরা পার হতে পারবো না, তখন আমরা কিন্তু বিপদে পড়ে যাব। আমাদের যদি একজন মালিক থাকে আমাদের কিন্তু কেউ ক্ষতি করতে পারবে না, কারণ সেই গরুটা পাঁকে পড়ে গিয়েছিল, তার মালিক ছিল বলেই সে বেঁচেছে, নাহলে কিন্তু সে ওখানেই মারা যেত। কিন্তু সেই বাঘটা যে তাড়া করেছিল, বাঘের তো মালিক ছিল না, তাই তাকে মারা যেতে হয়েছিল। তাই যদি আমাদের মালিক থাকে আমাদের মনটাও শক্ত থাকবে, আমাদের মনের জোরও থাকবে যে আমাদের মালিক আছে, আমাদেরকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন। তাই তো আমাদের মালিক ধরে থাকতে হবে, সেই গুরুদেব পরমেশ্বর ভগবান। ভগবানকে ধরে থাকলে আমাদের যে মালিক, তাহলে আমরা বিপদে পড়লেও উদ্ধার হয়ে যাব। তাই আমাদের সবসময় তো মালিককে ধরে রাখতেই হয়, আমাদের সমস্ত শক্তির জন্য, আমাদের সমস্ত বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের মালিক তো ধরতেই হবে। আর যে যে ব্যক্তি মালিককে শক্তপুক্তভাবে ধরতে পেরেছেন তার কোনো চিন্তা নেই, তিনি ঠিকই পারাপার হয়ে যাবেন। যত আসুক না কেন, বিপদ আপদ এলে তিনি ঠিকই উদ্ধার হয়ে যাবেন, কারণ তার তো মালিক আছেন। সেই কারণে আমাদের তাই মালিক সবারই একটা করে থাকা দরকার, আর সেই হলো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। নমস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নমস্কার।